হৃদয় গৌর হরিবল হরিবল। বসুন বসুন। নদিয়ার চাঁদ আমার গৌর হরি, তিনি নবদ্বীপ থেকে চলে গিয়েছিলেন নীলাচল। নীলাচল কোথায় বাবা? পুরী ধাম। তা মা, গৌর হরি যখন নীলাচলে চলে যান, সঙ্গে অনেক ভক্ত গিয়েছিলেন নবদ্বীপ থেকে। গৌর হরি কিন্তু একা যাননি, যত ভক্ত ছিল নবদ্বীপে, যারা সর্বক্ষণ গৌর হরির সঙ্গে হরিনাম করতেন, যখন তারা জানতে পারলেন যে মহাপ্রভু চলে যাবেন নবদ্বীপ ছেড়ে, ভক্তরা কিন্তু আর থাকতে পারেননি। তারা চিন্তা করছে প্রভুকে ছেড়ে থাকবো কি করে, তাই তারাও সবাই ওই ঘর ছেড়ে, সংসার ছেড়ে গৌর হরির সাথে তারাও চলে যায় নীলাচলে। সমস্ত ভক্তগণকে সাথে করে নিয়ে নীলাচলের মাঠে প্রতিনিয়ত সকালবেলা, ভোরবেলা, ব্রহ্ম মুহূর্ত, প্রাতঃ সময়, ওই প্রাতঃ সময়ে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে গৌর হরি জগন্নাথ দর্শন করতে, নিদায় গৌর হরি, প্রেমের মূর্তি জগন্নাথ, গৌর হরি যে স্তম্ভ, গরুড় স্তম্ভটা ধরে জগন্নাথ দর্শন করতেন মা, সেই গরুড় স্তম্ভ যদি আপনারা কখনো যান, ওই গরুড় স্তম্ভটা আপনি ধরে যদি দেখতে চান, দেখবেন ওই গরুড় স্তম্ভটা ধরলে সোজাসুজি ওই জগন্নাথকেই দেখা যায়, বলদেব সুভদ্রাকে দেখতে পাবেন না, জগন্নাথকেই দেখতে পাবেন। তা মহাপ্রভু ওই গরুড় স্তম্ভটাকে ধরে জগন্নাথ দর্শন করতেন প্রতিনিয়ত প্রাতকাল। তা তিনি প্রতিদিন জগন্নাথ দেখেন, আজও দেখছেন। জগন্নাথ দর্শন করার পর সমস্ত ভক্তগণকে বলে উঠলেন, ভক্ত এই প্রভাতকালে সবাই মিলে এই নীলাচলের মাঠে একবার আমার সঙ্গে বলো, কি বলবো গৌর হরি? প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নামে কর সার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া, ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি স্নেহ রে, নাম ভজন নাম চিন্ত, নাম কর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, করছে নীলাচলের মাঠে বাবা, এত ভক্ত আনন্দ করছে, আনন্দে সকলে আত্মহারা, কিন্তু যিনি অন্তর্যামী, অন্তরে সব বুঝতে পারেন সেই দয়াল গৌর হরি, তিনি হঠাৎ লক্ষ্য দিলেন এক ভক্তের দিকে, যে ভক্ত অনেক দূরে একাকে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদ দেখছেন, এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। গৌর হরি ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ালেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি এমন করে দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে কাঁদছো?
কোথা থেকে এসেছো তুমি? পরিচয় দাও। দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ, তোমার কাছে এসেছি অগ্রদ্বীপের মাটি থেকে। তবে এসেছো আমার কাছে কি জন্য? আমি তোমার সঙ্গী হব। সঙ্গী হবে কেন? আমার সঙ্গী হবে কেন? দয়াময়, আমার বাসনা, আমার বাসনা আমি তোমার সঙ্গী হব। গৌর হরি বলেন, দাঁড়া, যেমন আছো বেশ তো ভালোই আছো, শুধু শুধু আমার সঙ্গী হতে যেও না। যারা আমার সঙ্গী হয় তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। হরি বল, তাই কেউ কষ্ট চায় জগতে? কি গো মা, আপনারা কষ্ট চান ভগবানের কাছে? সর্বক্ষণ ভগবানের কাছে তো সুখ কামনা করেন। ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, রূপং দেহি, তা ভগবানের কাছে সবাই চায় সুখে রাখো, ভালো রাখো। তাহলে ভগবান বলছে, যারা আমাকে ভালোবাসে, যারা আমার সঙ্গী হয় তাদের কষ্ট আর দুঃখ পেতে হয়, তাই তুমি ঘরে চলে যাও। নি তাই গৌর হরি, ভক্ত তেমন, ভগবান যেমন ভক্ত তেমন। বললেন, দুঃখই আসুক আর সুখই আসুক, আমি তোমার সঙ্গী হব, এটাই যথেষ্ট, আর কিছু জানতে চাই না। দেবে কত কষ্ট দাও, তাতে কোনো দুঃখ নেই। সত্য কথা বাবা। হ্যাঁ, আচ্ছা, এই লাইটটা বন্ধ করতে হবে, ভক্তদের একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লাইটটা বন্ধ করে দিন। তা কি বলছে মা? ভগবান বললেন, যারা আমাকে ভালোবাসে তাদের কিন্তু কষ্ট পেতে হবে সারা জীবন, এ কথা কিন্তু সত্য, জেনে রাখুন। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। অত সহজ নয়, দুঃখ কষ্ট সবই আসবে জীবনে, কিন্তু ভেঙে পড়ার কিছু নেই। জানি তাই আমাদের জীবনটা কেমন জানেন? মায়েরা একটু মন দেবে, খাবার থালা যখন সামনে দেওয়া হয়, খাবার থালায় কি কি থাকে? ভাত থাকে, ডাল থাকে, তরকারি, সবজি, নানাবিধ রসা, হ্যাঁ, সাথে আবার একটু চাটনি থাকে, পাঁপড় থাকে, একটা লেবু থাকে, থাকে তো সব কিছু সাজানো থাকে না বাবা? তবেই তো সেটা পরিপূর্ণ। তা যদি মনে করেন যে আপনি চাটনি খেতে পছন্দ করেন, তা চাটনি যদি আপনি পছন্দ করেন, তাহলে কি গোটা থালাটাই কি চাটনিতে ভরে রাখবেন? তখন কি আর ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে সব রকম থাকবে জীবনে, সুখ থাকবে, দুঃখ থাকবে, ভালো মন্দ, হাসি কান্না, উঁচু নিচু সব থাকবে জীবনে, তবেই তো জীবনটা পরিপূর্ণ। নি তাই গৌর হরি। আপনার যদি সুখ থাকে, মনে করুন আপনার অনেক সুখ, আপনার কোনো কিছুর অভাব নেই, আপনি খুব সুখে, কোনো কিছুরই আপনার অভাব নেই, বাবা যে সর্বসুখে সুখী হয়, অর্থাৎ সুখ যখন পাবে না, তার মন কি চাইবে? তার মন চাইবে, আমি সুখ পেয়েছি, যেটা পাইনি আমি সেটা খুঁজব। নি তাই গৌর হরি। মানুষ যেটা পায় সেটার আশা আর করে না, তার বিপরীত আশা করে, যেটা পাইনি সেই দিকে আশা করে। তাহলে শুধু সুখ সেটাও ভালো লাগবে না, শুধু দুঃখ সেটাও ভালো লাগবে না। ঠিক খাবার থালার মতো সব রকমই থাকবে, তবেই তো পরিপূর্ণ জীবন। তাই গৌর হরি বল। তাই সুখ দুঃখ ভালো মন্দ এটা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই, যে বুঝেছে সে কখনো বাবা পিছিয়ে আসেনি। আজ গোবিন্দ ঘোষ বলে উঠলেন, হে দয়াময়, সুখেই রাখো আর দুঃখেই রাখো, আমি তোমার সঙ্গী হব, আর কিছু জানতে চাই না, আজ থেকে আমি তোমার সঙ্গী হতে চাই। গৌর হরি দেখলেন, এ তো কথা শুনবে না, আমার সঙ্গী হয়েই ছাড়বে, বেশ তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই সঙ্গী করে নিল বাবা, সেই একটার পর একটা পরীক্ষা শুরু করে দিলে। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে গো, এর জন্য দুঃখ পাওয়ার কিছু নেই। কেন পরীক্ষা করে? দেখে পরীক্ষা করে ভক্ত কতটা আমাকে ভালোবাসে। বৃন্দাবনের ব্রজগোপীরা
যুগ যুগ ধরে সাধনা করে তারপর গোবিন্দকে রাসমঞ্চে পতিরূপে পেয়েছিলেন একটা রাত্রির জন্য। সেই রাসমঞ্চে প্রবেশ করার পরেও ভগবান তাদেরকে পরীক্ষা করেছিলেন যে দেখি আমার প্রতি ওদের ভালোবাসা কতটা। বারবার পরীক্ষা করে সকল গোপীদের চোখের জল ফেলিয়েছিলেন। তা বাবা, ভগবান প্রতিটা মুহূর্ত পরীক্ষা করে ভক্তকে। আজ দেখুন বৈষ্ণব মহাজন কি বলছেন, যখন গোবিন্দ ঘোষ গৌরহরির সঙ্গী হলেন শুরু হয়ে গেল পরীক্ষা। গোবিন্দ বলো দয়াময়, শোনো তুমি তো আমার সঙ্গী তাই না? হ্যাঁ দয়াময়। আচ্ছা তুমি বলতে পারবে এই যে জগন্নাথ মন্দিরে এসেছো জগন্নাথ দর্শন করেছো? হ্যাঁ প্রভু করেছি। তবে তুমি যে জগন্নাথ দেখার কথা বলছো সে তো চলতে পারে না, কথা বলতে পারে না। আর আমি যে জগন্নাথ দর্শন করছি প্রভু সে কিন্তু সচল জগন্নাথ, চলতে পারে কথা বলতে পারে। গৌরহরি কিন্তু সবই বুঝতে পারছেন বাবা, কিন্তু না বোঝার ভান করে জিজ্ঞাসা করছে, ও গোবিন্দ নীলাচলে তুমি আবার সচল জগন্নাথ কোথায় দেখলে? শুনবে দয়াময়, তুহু জগন্নাথ ও জগবহে নাহি মই ছাড়নি মাধব তোহু তুমি অতি করি তোই হে মাধব। আমি ওই চরণে সবই সপেছি, হে দয়াময় তুমি আমার মাধব, তুমি আমার জগন্নাথ, তুমি আমার সব, আমি তোমাকেই জগন্নাথ দেখেছি প্রভু। গৌরহরি দেখছে সর্বনাশ, এ তো যেমন তেমন ভক্ত নয়। আচ্ছা বেশ বেশ, শোনো গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ গৌরহরি যাব। বাবা ভগবানকে ভালো তো সবাই বাসে, তাকে চিনতে পারে কয়জন কি তাই তো, তাকে জানতে পারে কয়জন? আমরা তো সবাই ভালোবাসি তাই না, কিন্তু তাকে জানতে পারে কয়জন? তাকে জানা অত সহজ নয়। যিনি রথের সারথি ভগবান কৃষ্ণ, রথে বসে আছেন অর্জুন, সেই অর্জুন এত বড় ভক্ত হয়ে আস্তে আস্তে জরাধে। তো বাবা, যে অর্জুন রথে বসে আছে
আর রথ চালাচ্ছেন কে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তাহলে সেই অর্জুন এত বড় ভক্ত হয়েও সে ভগবানকে চিনতে পারেননি, তার একটা প্রমাণ দিই। কুরুক্ষেত্রে যুদ্ধের পর যখন সকলে ফিরে এলেন হস্তিনাপুরে, তখন অর্জুন বলছে, মাধব একটু গঙ্গা স্নানে যাব। কেন? মাধব নিজে হাতে কত জীব হত্যা করেছি আমি, কত পাপ হয়েছে আমার, একটা গঙ্গায় একটু স্নান করলে তাহলে পাপ দূর হবে। কি গো মা, আমরা বলি না যে গঙ্গায় ডুব দিয়ে আসলে সব পাপ দূর হয়ে যায়? এখন অর্জুন যেই না বলেছে, তখন গোবিন্দ বলছে, আহা অর্জুন সখা, তুমি যাবে আর আমি যাব না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাব। আরে তুমি হচ্ছে আমার সখা, আমি তোমার সারথি, আমি তো তোমাকে নিয়ে যাব, চলো নিয়ে যাই। ভগবান কৃষ্ণ অর্জুনকে নিয়ে চললেন গঙ্গার ধারে। এখন গঙ্গার ধারে যে বালুরাশি সেখানে যাচ্ছে বাবা, হঠাৎ ভগবান কি করলেন, অর্জুনকে বললেন একটা শ্মশানের পাশে, বলছে অর্জুন সখা তুমি একটু বসো, আমি এক্ষুনি যাব আর আসবো। এই বলে অর্জুন রথে বসে আছে, গোবিন্দ চলে গেলেন অন্তর্ধ্যান হলে। যেই না অন্তর্ধ্যান হয়েছে মা, এবার একটা শব্দেহ দুই ব্যক্তি কাঁধে করে নিয়ে এসেছে শ্মশানে। সেখানে কিন্তু অর্জুন বসে আছে রথে। কিভাবে ভগবান শিক্ষা দিচ্ছে দেখুন। এখন ওই শবদেহটা বালির ওপরে রেখে একজন আরেকজনকে বলছে, আয় ভাই, কাঠ সাজানো হলো, চিতা সাজানো হলো, এবার চিতার ওপরে শবদেহকে রাখা হলো, কিন্তু আগুন তো আনা হয়নি, আগুন কোথায় পাই? বলছে দাঁড়া এক কাজ কর, তুই একটু এই মরার পাশে বসে থাক, আমি ওই দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে ওখান থেকে একটু আগুন নিয়ে আসি। তখন সে বলছে, না রে ভাই আমি থাকবো না, শুনেছি নাকি মরা নাকি বেশি সময় হয়ে গেলে, মানে বেশি দেরি হয়ে গেলে সে নাকি ভূত হয়ে যায়। বাবা যদি আমার ভয় পাচ্ছে রে, আমি থাকবো না। থাকবি না? না না না। তাহলে এক কাজ কর, আমরা দুজনে যাই, আর ওই যে ব্যক্তিটা বসে আছে রথে ওনাকে একটু বলে যায় এই শবদেহটা যেন একটু চোখে চোখে রাখে। এখন অর্জুন বসে আছে, অর্জুনকে বলে কয়ে দুইজনে চলে গেলেন। তাই গৌর হরি। যেই না তারা দুজন চলে গেল, একটা জীর্ণ শীর্ণ শৃগাল, খুব রোগা বাবা, হ্যাঁ না খেয়ে খেয়ে তার শরীরের অবস্থা খুব খারাপ। এখন সে আসছে ওই শবদেহটা খাবে বলে, মরাটাকে খাবে বলে। এবার ওই শ্মশানে এসে শবদেহটা চারিপাশে ঘুরে সে আবার ফিরে চলে যাচ্ছে। এমন সময় পথের মাঝখানে একটা মোটা শৃগালের সঙ্গে দেখা, ভালো চেহারা তার, তার সঙ্গে দেখা। কিরে বন্ধু ফিরে আসছিস কেন, খাবি না? চ বলে, না যাব না। কেন যাবি না? বলছে খেতে তো গিয়েছিলাম কিন্তু খাওয়ার জায়গা পেলাম না। সে কি রে, কেন পেলি না? বলে শোন, আমি যে ওই শবদেহটা খাবো, আস্তে আস্তে বসুন বসুন বসুন, ও সেবাই যাচ্ছেন, এখানে আসবেন, বুঝতে পেরেছি, বসুন। তা বলছে আমি ওর সারা দেহটা সুখে দেখলাম, প্রথমে বদনটা সুখে দেখলাম, ভাবলাম ওই বদনটা খেতে পারবো, দেখলাম ওই মুখে কখনো কৃষ্ণ নাম করেনি, তার হাত দুটো সুখে দেখলাম, ওই হাতে কখনো ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দান করেন, দেহটা সুখে দেখলাম, ওই দেহে কখনো সাধু সঙ্গ করেনি, ভক্তের চরণধুলি অঙ্গে মাখেনি। কিন্তু বাবা যে রথে বসে আছে অর্জুন, সে কিন্তু পশু পাখির ভাষা বুঝতে পারতেন, সে শুনছে ওদের কথাগুলো। চরণটা সুখে দেখলাম, কখনো কোনো তীর্থস্থানে সে যায়নি, তাহলে ওকে কি করে খাবো বল, কোনো জায়গা পেলাম না। নিতাই গৌর হরি। বলছে হ্যাঁ এত বেঁচে গুঁচে যদি খাস, শরীরের তো এই অবস্থা, আর তো বেশি দিন বাঁচবি না রে, এত বেঁচে খেলে হয়? তখন সেই রোগা শৃগালটা বললেন, ওরে এতে যদি মৃত্যু হয়ে যায় তাও ভালো, কিন্তু এমন অখাদ্য কুখাদ্য আমি খেতে পারবো না। নিতাই গৌর হরি। যেই না বলেছি, তখন মোটা শৃগালটা বলছে, তাহলে এক কাজ কর,
এ না হয় অখাদ্য কুখাদ্য ভগবানের নাম করেনি, ভগবানের সেবা করেনি, সাধু সঙ্গ করেনি, খেতে হবে না। ওই যে রথে বসে আছে, যার রথের সারথি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, চল না তাহলে ওকে গিয়ে খাই। যেই না বলেছে মোটা শৃগালটা, তখন সেই রোগা শৃগালটা বলছে, না রে ভাই ওকে তো মোটেই খাওয়া যাবে না। কেন? ভগবানের সঙ্গ পেয়েছে, ওকে খাবি না? বলে না, ওকে খাবো না। আরে এ তো অখাদ্য কুখাদ্য ভগবানকে দেখেনি, তার কখনো সেবা করেনি, একে তাও ক্ষমা করা যায়, কিন্তু ওকে কি ক্ষমা করা যায়? কেন? আরে যে কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার রথের সারথি ভগবান কৃষ্ণ, যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তার চরণ না ধরে ওই বোকা মূর্খ এসেছে গঙ্গা স্নান করতে। নি তাই গৌর হরি বল হরি বল। একে তাও খাওয়া যায়, কিন্তু ওকে মোটেও খাওয়া যাবে। অর্জুন সঙ্গে সঙ্গে চমকে উঠলে, আহা সবই ভগবানের লীলা বাবা। ভগবান চলে যাওয়ার পর যে সব দেহটা এলো, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। সব দেহ ধারণ করে এসে শুয়ে আছে, আর যে দুজন এনেছে তারা হচ্ছে ভোলানাথের দুই সঙ্গী নন্দী ভৃঙ্গী। এবার তারা দুজনে যেই চলে গেল, তারাই আবার শৃগাল রূপ ধারণ করে এসেই মধুর লীলা দর্শন করালেন। তাই গৌর হরি বল। যখনই অর্জুনের চৈতন্য হলো, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে এসে দাঁড়ালেন, ছুটে গিয়ে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরলেন, চরণ জড়িয়ে ধরে কাঁদছে, ক্ষমা করো মাধব, আমি অপরাধ করেছি, আমি বুঝতে পারিনি। তাই বাবা, ভগবানকে ভালো তো সবাই বাসে, কিন্তু তাকে ভরসা করে কয়জন, তার প্রতি নির্ভরশীল হতে পারে কয়জন? হ্যাঁ, ভালো যদি বাসতে হয় অন্তর থেকে ভালোবাসো, এখান থেকে ভালোবাসতে হবে। বৃন্দাবনের গোপীরা বলেছিল, হে গোবিন্দ, তুমি আমাদের চোখের সামনে থেকে মথুরায় চলে যাচ্ছ, যাও, কিন্তু হৃদয় মন্দির থেকে যাওয়ার ক্ষমতা তোমার নেই। তাই গৌর হরি বল। তাই এটাই হলো প্রকৃত ভক্তের লক্ষণ। যেই না গোবিন্দ ঘোষকে বললেন, গোবিন্দ শোনো, তুমি তো আমার সঙ্গী হয়েছো, তাই না? চলো আজ আমরা নীলাচল ছেড়ে একটু তীর্থে যাব। দয়াময়, তুমি তীর্থে যাবে? হ্যাঁ, চলো। সমস্ত ভক্তগণকে নিয়ে তীর্থে যাচ্ছে বাবা, নীলাচল থেকে যাত্রা করেছে, মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, আর পশ্চাতে ভক্তরা যাচ্ছে, তারা কি বলতে বলতে যাচ্ছে? যেমন ধরুন আপনারা সবাই এখানে আছেন, এখানে আমার গৌরহরিও আছেন, আমাদের ভগবানকে, মায়েরা বলুন আমাদের ভগবানকে, মানে কলির ভগবানকে, জোরে বলুন। ঝগড়া করেন কখনো? ঝগড়া হয় এদিকে? বাবারা বলতে পারবে, এদিকে ঝগড়া টগড়া হয় বাড়ি বাড়ি? হয় না? দেখবেন যদি কখনো কেউ ঝগড়া করে, তাকে কিন্তু বলা লাগে না যে জোরে জোরে চিৎকার করো, বলা লাগে? যত জোর আছে গলায়, কিন্তু কীর্তনে এসে কথা বলতে গেলে এমন করে বিড়বিড় করে বললে হবে না, স্বতঃস্ফূর্ত ভাবে কথা বলতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে আমরাও তো আছি, লীলার সাথে সাথে যাচ্ছি, আমাদের ভগবান গৌর হরি। চলুন যাই আমরা সবাই, গৌর হরি যাচ্ছি কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা বলছে, দয়াময় কৃষ্ণ নাম তুমি করো, আমরা করব না, আমরা করব আমাদের প্রভুর নাম। গৌর হরি বল বলা, গৌর হরি বল হাতুলে, গৌর হরি বল বলা, গৌর হরি বল, গৌর হরি বল, হরি 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 হরি বল, বল বল গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, কৃষ্ণ বলতে বলতে, ভক্তরা পিছনে যাচ্ছে গৌর বলতে বলতে। যেতে যেতে কি হলো দেখুন মা, বেশ কিছুটা দূর যাবার পর হঠাৎ ভক্তরা দেখছে সর্বনাশ, প্রভু তো আগে আগে চলে যাচ্ছে, আমরা তো ঠিকঠাক রাস্তা চিনি না, যদি পথ ভুলে যাই। এবার পিছন থেকে ভক্তরা ডাকছে, ও দয়াময়, ও প্রভু,
পিছন থেকে আর এক ভক্ত বলছে আহাহা ডাকার দরকার নেই, যাচ্ছে যাক না। আরে তিনি তো জানেন যে আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে তিনি কোথাও যাবেন না, যাচ্ছে যাক। এখন গৌর হরি বাবা তিনি কিন্তু একা একা যাচ্ছে, আর বেশ কিছু দূর থেকে ভক্তরা আসছে। গভীর অরণ্যের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ গৌর হরির কণ্ঠটা শুকিয়ে গেছে, তৃষ্ণার্ত, এতটাই পিপাসা পেয়েছে। বনের ভিতর দিয়ে যাচ্ছে আর মনে মনে বলছে, কোথাও যদি একটু জল পেতাম তৃষ্ণা নিবারণ করতাম, হে কৃষ্ণ কোথাও যদি একটু জল পেতাম। বলতে বলতে যাচ্ছে, হঠাৎ গৌর হরি চোখটা খুলে দেখছে এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো, ঘোল, ভালো ঘোল আছে। ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন, ঘোল আছে? আছে আছে, এদিকে সেদিকে এসো। গৌর হরি কাছে ডেকে নিয়েছে বাবা, নিয়ে বলছে একটু ঘোল দাও দেখি, প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। দিচ্ছি ঠাকুর দিচ্ছি, তাড়াতাড়ি করে বাঘটা নামিয়ে যেই না একটা ভাণ্ড দিতে গেছে, হঠাৎ গৌর হরি বলছে, শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, সবচেয়ে যেটা বড় ওটা আমাকে দাও, আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে গো। গোয়ালা মনে মনে চিন্তা করছে, যাক দিনটা আজ ভালোই যাবে, সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল যদি এই ঠাকুর খেয়ে নেয় তাহলে তো আমাকে আর বেশি দূর আর ঘোরাঘুরি করতে হবে না, তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যেতে পারবো। ও ঠাকুর একটু অপেক্ষা করো, ছোট ভাণ্ড নামিয়ে বড় ভাণ্ডটা দিচ্ছে আর মনে মনে ভাবছে, আহাহা ঘুম থেকে উঠে কার মুখটা যে আজ আমি দেখেছিলাম সবার আগে, প্রতিদিন তার মুখ দেখেই বাইরে বেরোবো, তাহলে যাত্রা শুভ হবে। মনে খুব আনন্দ, বড় ভাণ্ডটা প্রভুকে দিয়েছে, গৌর হরি সব সেবা করেছে মা, খালি ভাণ্ডটা দিয়ে বলছে, গোয়ালা নাও, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা মনে মনে চিন্তা করছে, ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে আমি ভাণ্ডগুলি গুছিয়ে নিই। মনের খুশিতে ভাণ্ড গোছাচ্ছে, আপন মনে ভাণ্ড গোছাচ্ছে, আর এদিকে গৌর হরি ঘোল সেবা করে চলে যাচ্ছে, আর এদিকে ভাণ্ড গোছানো যেই হয়ে গেল হঠাৎ হাত বাড়িয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ও ঠাকুর, ও ঠাকুর, 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 ও ঠাকুর, ও ঠাকুর। গৌর হরি পিছন ফিরে বলছে, ডাকছো নাকি? আরে ডাকছো নাকি মানে ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না? ঘোলের দাম? ও বলা, হ্যাঁ কি হয়েছে? আমার কাছে তো কোনো কড়ি নেই। এই নেই বললে চলবে না, ঘোল খেয়েছো ঘোলের দাম দাও তারপর যাবে। দেখো আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাই বলো দেখি। হ্যাঁ শোনো, আমার কাছে কোনো কড়ি নেই, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ শোনো ঠাকুর, অত কথা আমি শুনবো না, আগে ঘোলের দাম দেবে তারপরে যাবে। আগে বলোনি কেন? তোমার কাছে কড়ি নেই, তুমি আগে বলোনি কেন? যার কাছে কড়ি নেই তার আবার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? তাও আবার বড় ভাণ্ডের ঘোল, অত জানি না, আগে দাম দেবে তারপরে যাবে। গৌর হরি দেখছে সর্বনাশ, এ তো কোনো কথা শুনছে না, তাড়াতাড়ি করে গোয়ালার পাশে এসে দেখছে যে গোপাল, আহা গোয়ালা কপাল চাপড়িয়ে বসে বসে পথের ধারে কাঁচ, পথের ধারে কপাল চাপড়াচ্ছে, হায় হায় কি ক্ষতি হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল, এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, হাই রে পোড়া কপাল, কার মুখ যে দেখেছিলাম, হায় হায় ভাবছ। গৌর হরি দেখছে অর্থের জন্য কাঁদছে, বেশ কেঁদো না, শান্ত হও। ও গোয়ালা দেখো, আমি তো সন্ন্যাসী, আমার কাছে কোনো কড়ি নেই, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে বলো তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। গোয়ালা চিন্তা করছে, তাহলে বসে থাকি। গৌর হরি চলে গেলেন বাবা, আর এদিকে ভক্তরা তারা তো পশ্চাতে আসছে, তারা তো আর জানে না যে গৌর হরি এমন কাণ্ড ঘটিয়ে রাস্তায় গোয়ালাকে বসিয়ে রেখে চলে গেছে। মনের আনন্দে ভক্তরা যাচ্ছে গৌর নাম গাইতে গাইতে। জয়রাধেশ্যম, একটি ঘোষণা, এক ভক্তের মোবাইলটা হারিয়ে গেছে,
যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন, মোবাইল এমন কোনো মূল্যবান জিনিস নয়, কিন্তু তার মধ্যে অনেক দামি অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে যেটা তার জীবনের অনেক সমস্যায় আসতে পারে, তাই আমি বলবো আপনারা এই গৌরহরির চরণে এসেছেন, যদি কোনো ব্যক্তি পেয়ে থাকেন আমার কাছেও দিতে পারেন, বা এখানে মন্দিরে যার গৃহে কীর্তন চলছে তার হাতেও দিতে, আমার কাছে দিলেই ভালো হবে, যার মোবাইল সে আবার তাকে আমি দিতে পারবো। যা রাধে মোবাইলটা পেলে একটু দিয়ে যাবেন, তাতে আপনারই মঙ্গল হবে, কেউ জানুক বা না জানুক প্রভু তো জানবে আপনি একটা সুকর্ম করেছেন। মা যা রাধে বাড়িতে যাবেন, ঘুম আসছে, সঙ্গে লোক আছে অনেক দূরে, তাই ঠিক আছে ঠিক আছে। তা বাবা ভক্তগণ তারা আসছে, জনিতাই গোয়ালা পথের ধারে বসে আছে ঘোলের দাম নেবে বলে, আর এদিকে ভক্তরা তারা জানে না মনের আনন্দে গাইতে গাইতে আসছে, তারা মুখে গাইছে মন লাগুনে তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, মায়া গুণ ধরে তোহারি চরণে মন, হরি বল হরি বলি নাই গৌর হরি বল, মন লাগুরে মন লাগুরে, তোহারে চরণে বন্ধ করো। কে বললো কথাটা? ওই যে বসে আছে ঘোলের দাম নেবে বলে, যেই বলে যে বন্ধ করো, ভক্তরা সবাই চমকে উঠেছে, কি ব্যাপার, কি চাই তোমা? গোয়ালা বলছে আমি সেই থেকে বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো দেখি আমি যাই। আরে তোমার ঘোলের দাম দেবো কেন, কে খেয়েছে তোমার ঘোল? গোয়ালা বলছে আমি চিনি না, তোমাদের দলের লোক। আমাদের দলের লোক? এই ঘোল খেয়েছো, এই ঘোল খেয়েছো, এই ঘোল খেয়েছো? না না না। ওমা আপনারা কি ঘোল খেয়েছেন? আপনারা খেয়েছেন? কেউ তো খায়নি, তাহলে শুধু শুধু কেউ দাম দেবে? হ্যাঁ আগে বলো কে খেয়েছে, না হলে দাম দেবো কেন? গোয়ালা বলছে বললাম তো আমি চিনি না তোমাদের সঙ্গের সঙ্গী। আমাদের সঙ্গের সঙ্গী? এক ভক্ত বলছে দাঁড়াও, নাম জানো, জানো নাম জানো? না না না। যে ঘোল খেয়েছে তার নাম জানো? না না না। জানো না? দেখতে কেমন বলতে পারবে? তা একটু একটু বলতে পারবো। পারবে? হ্যাঁ হ্যাঁ। তা বলো দেখি তার দেখতে কেমন, তবু তো চিনতে পারবো। শুনবে, আমি এমন মানুষ আগে কখনো দেখিনি, নিদায় গৌর হরি বল। গোরা রূপের বর্ণনা দিচ্ছে বাবা, বলছি আমি কেমন তার রূপটা জানো, শোনো। আহা নবীন যৌবন, গলিত কাঞ্চন, কোটিত হটে রাঙাবা, দেখলাম নবীন যৌবন, গলিত কাঞ্চন
হরি বল হরি বল কোটি কোটি রাঙা বাই রাঙা বাই আহা নবীন জবান জবান সে যে ভুবন ভোলানার ভুবন ভোলান আমার গোরারু আহা নবীন যৌবন নবীন যৌবন বেশি বয়স নয় ২৪ বছর বয়স আর অঙ্গীর বরণ গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবা দেখিলা হরিব গলিত কাঞ্চন কোটি তটি রাঙাবাই আমার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা আমাদের দেখে মনে হলো কাঁচা সোনা দাঁড়াও কাঁচা সোনার মতো দেখতে জগতে একজনই আছে যিনি আমাদের গৌর হরি সে তোমার কাছে ঘোল খেয়েছে কিন্তু দাম দিতে পারেনি এটাই তো বিষয় কিন্তু জানো গোয়ালা সে যেমন দাম দিতে পারেনি আমাদের কাছেও কোনো কড়ি নেই আমরা তোমাকে আমরা তো তারই সঙ্গী আমরা কড়ি কোথায় পাবো কি বললে তোমাদের কাছেও কড়ি নেই ওই ঠাকুর আমাকে মিথ্যা কথা বলে গেল হায় হায় পোড়া কপাল কখনো ভালো হবে না তা যে আমার এত বড় ক্ষতি করে দিয়ে গেল তার কোনো দিন ভালো হবে না আপন মনে বকছে বাবা চিন্তা করছে যা গেছে গেছে আজকের দিনে যা ক্ষতি হয়েছে হয়েছে বসে বসে পথের ধারে কাঁদলে তো আর লাভ হবে না যাই আজ আর বিক্রি করবো না ঘরে চলে যাব এই ভেবে যেই না ভক্তরা কি করবে তারা তো আর দাম দিতে পারছে না তারা লজ্জায় পাশ কাটি কাটি সবাই চলে যাচ্ছে চলো 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 আর গোয়ালা কি করবে বাঘ কাঁধে করে নিয়ে ঘরে যাবে বলে যেই না বাঘটা তুলতে গেছে হঠাৎ দেখছে বেজায় ভারী কেন এত ভারী কি করে ভারী হলো কি গো মা সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে তাহলে তো বাঘ হালকা হবে ভারী হলো কি করে চিন্তা করছে দেখি তো কি হয়েছে ছোট ভাণ্ডগুলো নামিয়েছে বাবা ছোট ভাণ্ডগুলো নামিয়ে যে ভাণ্ডের ঘোলে গৌর হরি সেবা করেছে সেই ভাণ্ডের মধ্যে যখনই নয়ন দিয়েছে মা দেখছি কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা বাপ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর হরি ছুটে গিয়ে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে আমায় তুমি ক্ষমা করো প্রভু আমি তোমায় চিনতে পারিনি আমি অপরাধ করেছি
আমি তোমায় চিনতে পারিনি দয়াময়, তোমার কেমন লীলা কৃপায় যদি করবে এভাবে কেন করলে বলো দয়াময়, আমি না জেনে না বুঝে কত কত কথা বলেছি তোমার, আমায় ক্ষমা করো, চরণটা জড়িয়ে ধরে কাঁদছে গৌরময়, আমি তুমি ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, আমি অপরাধ করেছি তুমি ক্ষমা করে দাও প্রভু গোয়া। গৌরহরি গোয়ালার মাথায় হাত দিলেন, বাবা কেঁদো না, অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের অনেক সময় চলে গেছে, আর তো বেশি সময় নেই, কবে করবে কৃষ্ণ ভজন, কবে হবে কৃষ্ণ প্রেম, যাও গোয়ালা আশীর্বাদ দিলাম তোমার, ঘরে গিয়ে যে কটা দিন সময় আছে কৃষ্ণ সেবা করো। গোয়ালাকে বিদায় দিয়ে ভক্তগণকে সাথে করে নিয়ে প্রভু এসে পৌঁছালেন পূর্বস্থলিতে। যখনই পূর্বস্থলিতে চরণ রেখেছে সেই খবর পৌঁছে গেছে নবদ্বীপে, কি না পূর্বস্থলিতে গৌর এসেছে, এই খবর পাওয়া মাত্রই সমস্ত ভক্তরা তারা গৌর দর্শনে যাচ্ছে। মা দেখবেন কখনো যদি আপনি গুরুগৃহে যান বা কোনো হরিবাসরে যান বা মনে করুন
আপনি কোনো বাচ্চার অন্নপ্রাশনে যাচ্ছেন, খালি হাতে যান কি? কিছু তো নিয়ে যান, আপনার যেমন ক্ষমতা। তা বাবা, কিছু কিছু জায়গা আছে যেখানে কখনো খালি হাতে যেতে নেই। যদি আপনি গুরুগৃহে যান তখন আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু গুরু সেবার জন্য নিয়ে যেতে হয়। যদি কখনো হরিবাসরে আসেন আপনার যেমন ক্ষমতা ভগবানের সেবার জন্য কিছু আনতে হয়। বাচ্চার অন্নপ্রাশনে যেতে গেলে সেখানে যেমন খালি হাতে যেতে নেই, এই রকম কিছু কিছু স্থান আছে যেখানে কখনো খালি হাতে যেতে নেই। তা যে নদেবাসী তারা তো গৌরহরিকে ভালোবাসে, তারা যেই শুনেছে গৌর পূর্বস্থলিতে এসেছে, শোনা মাত্রই যার যেমন সামর্থ্য প্রভুর জন্য কিছু না কিছু নিয়ে তারা মনের আনন্দে যাচ্ছে, গৌর দর্শনে যাচ্ছে। আর এদিকে গৌরহরি ডাকছে, গোবিন্দ, দেখুন কিভাবে পরীক্ষা করছে। ও গোবিন্দ, তুমি তো আমার সঙ্গী, তাই না? শোনো, অনেকদিন হয়েছে যাত্রা করেছি, এখনো তো কোথাও সেবা করিনি, এখানে সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষের মনে মনে একটু রাগ হয়ে গেছে। মা চিন্তা করছে, প্রভু তুমি তো বলে খালাস, একবারও ভাবলে না আমি এত ভক্তের সেবার আয়োজন একা কি করে করব। যার ভাবনা তো সেই ভাবে বাবা, তুমি যত চিন্তাই করো না কেন, তুমি ভাবছো এটা হবে ওটা হবে, তুমি নিজেও জানো না কি হবে। আমরা সারা দিনে অনেক কিছু চিন্তা করি, এটা করব ওটা করব, জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফলই ধরে। তার যেটা ইচ্ছা হবে তোমাকে সেটাই নিতে হবে, তোমার ইচ্ছাই কিছু হবে না, তোমার ইচ্ছাই কোনো কিছুই হবে না। আমরা দেখবেন, লক্ষ্য করবেন মা, আমরা কোনো কিছু পাওয়ার আশায় কর্ম করি, করি না? এটা পাবো তার জন্য এই কাজটা করতে হবে। কোনো কিছু পাওয়ার জন্য যখন আমরা কর্ম করি, ভগবান মৃদু মৃদু হাসে আর মনে মনে বলে, তুই যেটা পাওয়ার জন্য কর্ম করছিস কিছু পাওয়ার আশায়, আমি যেটা ভাববো তুই সেটাই পাবি, নিতাহে গৌর হরি। কিন্তু তুমি কোনো কিছু পাওয়ার আশা না করে যদি তুমি সঠিক কর্ম করতে পারো, তাহলে ভগবান তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে, নিতাহে গৌর হরি। তাই আজ সমস্ত ভক্তগণ আসছে, আর গোবিন্দ ঘোষ বদনটা মলিন করে দাঁড়িয়ে আছে। কি করে কি হবে, এত ভক্তের সেবার ব্যবস্থা আমি কি করে করব। হঠাৎ গৌরহরি সমস্ত ভক্তগণকে আসতে দেখে বলে উঠলেন, চেয়ে দেখো, অ গোবিন্দের দিকে এসো, দেখো কত ভক্ত, দেখতে পাচ্ছ সবাই আসছে আমাকে দেখবার জন্য। কারুর হাতে খালি আছে, সবার হাতে সেবার বস্তু, আর চিন্তা নেই তো। সমস্ত ভক্ত মনের আনন্দে যাচ্ছে গৌর দর্শনে, আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি মা। হ্যাঁ, মহাজন বলে, দেখো দেখো আনন্দে ধাওয়ালো সবে, গৌরাঙ্গ দেখিতে নে, গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাওয়ালো সবে, গৌরাঙ্গ দেখিতে নে, গৌরাঙ্গ দেখিতে, গৌর 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 বলে, গৌর 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 বলে, কেহ নাচে কেহ গায়, কেহ ধোলে গড়ি যায়, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি গো, কেহ বলে হরি, ধুলাতে লুটায়ে সবে, ধুলাতে লুটায়ে সবে, যাই গড়া গড়ি রে, যাই গড়া গড়ি, ওই না ভোলাতে লুটায়ে সবে, যাই গড়া গড়ি রে, যাই গড়া গড়ি, আনন্দ আর ধরে না রে হাত তুলে, তাই গৌর হরিব, ধরে না রে, আনন্দ আর ধরে না রে, সবাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে, গৌর দর্শন পাবে বলে হরি 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 বলে, গৌর গৌর হরি বলে হরি বলে, সবাই হরি হরি ধরে না রে, গৌর 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 বলে, যাই নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। এদিকে সবার হাত থেকে সেবার বস্তুগুলো একত্রিত করো, রন্ধন করো, সেবার ব্যবস্থা করো, তাড়াতাড়ি করে সেবার ব্যবস্থা হলো বাবা।
সবার আগে গৌরহরির সেবা হলো। সেবার পর গৌরহরি বলেন, অগোবিন্দ বসলে হবে না, এদিকে এসো। চিন্তা করছে সর্বনাশ, প্রভু আবার কি চাইবে? অগোবিন্দ সেবা তো দিলে, সেবার পর কি দিতে হয় জানো? জানো না? মায়েরাই বলুন দেখি। মুখশুদ্ধি। কি মুখশুদ্ধি? নিধায় গৌর হরি বলছে, শোনো গোবিন্দ সেবা দিয়েছ, এবার একটু মুখশুদ্ধি দাও। কি মুখশুদ্ধি প্রভু? তুমি বলো, এক্ষুনি এনে দেবো তোমায়। আচ্ছা তুমি জানো না দেখছি, শোনো একটা হরিতকি নিয়ে এসে দাও। বেশ বেশ প্রভু তুমি বসো, আমি এক্ষুনি আসছি। এই বলে গৌর হরিকে রেখে যাচ্ছে গ্রামে মুখশুদ্ধি ভিক্ষা করতে। দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে মুখশুদ্ধি ভিক্ষা করছে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মুখশুদ্ধি মাগিবার তরে, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরি তোকে মাগিয়া লইলো,